আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নেতা শামসুজ্জামান ও জহিরউদ্দিন স্বপন আবার রিমান্ডে, বেপরোয়া সরকারি কর্মকর্তাদের প্রতিহত করতে হবে জানিয়েছে নুরুল হক, দ্বাদশ সংসদ নির্বাচন 287 আসনে জাপার প্রার্থী ঘোষণা, রওশনের আসন খালি। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদকে নাশকতার মামলায় গ্রেফতার, বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপি। বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা আরো বাড়বে জানিয়েছে চীনা রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতা শামসুজ্জামান ও জহিরউদ্দিন স্বপন আবারও রিমান্ডে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও বিএনপির মিডিয়া সেলের সমন্বয়কর জহিরউদ্দিন স্বপনকে 2 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের বিচারক রাজেশ চৌধুরী আজ সোমবার এ আদেশ দেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, পল্টন থানার মামলায় বিএনপি নেতা শামসুজ্জামান ও জহিরউদ্দিনকে গ্রেফতার দেখিয়ে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে 2 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। 5 নভেম্বর গ্রেফতার হন শামসুজ্জামান। পরদিন রমনা থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া 2 নভেম্বর গুলশান এলাকা থেকে জহিরউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন কনস্টেবল আমিনুল হক হত্যা মামলায় তাকে 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। বেপরোয়া সরকারি কর্মকর্তাদের প্রতিহত করতে হবে জানিয়েছে নুরুল হক। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা বেপরোয়া আচরণ করেছেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। তিনি বলেন, যেসব অফিসার আমরা তো মরছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, আমাদের আর ভয় কি? সেসব সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে। সোমবার দুপুরে রাজধানী বিজয়নগর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এমন কথা বলেন। সরকার পতনের দাবিতে বিরোধী দলগুলো সপ্তম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে গণ অধিকার পরিষদ এ সমাবেশ করে। সমাবেশের আগে সংগঠনটি নেতাকর্মীরা রাজধানী পুরানা পল্টন বিজয়নগর নাইটিঙ্গেল মোড় নয়া পল্টন এলাকায় মিছিল করেন। পুলিশের মহাপরিদর্শক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ এবার জাতীয় নির্বাচন সুনামগঞ্জের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই সমালোচনা করে নুরুল হক বলেন, এই সরকার জনগণের আস্থা রাখার মতো একটি প্রতিষ্ঠানও রাখেনি। এই সরকার সব জায়গায় দুর্বৃত্ত দলীয়করণ করছে। খেলোয়াড় ও শিল্পীদের আওয়ামী লীগের মনোনয়নের সমালোচনা করেন নুরুল হক। তিনি বলেন, সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য আওয়ামী লীগের লগ্ন দালালি করছেন। 287 আসনে জাপার প্রার্থী ঘোষণা, রওশনের আসন খালি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে জাতীয় পার্টি জাপা। 300 আসনের মধ্যে 289 আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের মহাসচিব মজিবুর হক চূর্ণ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ GM কাদের অনুপস্থিত ছিলেন। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলীয় মনোনয়ন ফর্ম গ্রহণ করেননি। আজ দলের প্রার্থী তালিকায় রওশন এরশাদের সংসদীয় এলাকা ময়মনসিংহ 4 আসনে কোনো প্রার্থী নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে দলের মহাসচিব মজিবুর হক বলেন, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক, উনি এখনও দলের ফর্ম নেননি, উনার প্রতি সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেওয়া হয়নি। উনি একাধিকবার বলেছেন তার জন্য 3টি মনোনয়ন ফর্ম রাখতে, কিন্তু সংগ্রহ করতে লোক পাঠাননি। রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদের 7 এরশাদ দলের মনোনয়ন ফর্ম গ্রহণ করেননি। রাহগীর আল মাহি বর্তমান জাতীয় সংসদের রংপুর 3 আসনের সংসদ সদস্য। আজ এই আসনের চেয়ারম্যান GM কাদেরের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা বিএনপি সদস্য সচিব বায়েজিদকে নাশকতার মামলায় গ্রেফতার।
নওগাঁ শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে জেলা বিএনপির সদস্য সচিব বাইজিদ হোসেনকে পলাশ গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা 2টার দিকে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, গত 29 অক্টোবর নওগাঁ শহরে তাজিদ মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনা করা মামলায় বাইজিদ হোসেন এজাহারভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন, আজ বেলা 2টার দিকে তার অবস্থান জানতে পেরে পুলিশের কাছে একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপি সদস্য সচিব বাইজিদ হোসেন যোগ্য আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় আসমান বিগ বাজার মার্কেটের কাছে পৌঁছালে পুলিশ মিছিল থেকে বাইজিদ হোসেনকে গ্রেফতার করে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, 29 অক্টোবর বাইজিদ হোসেন আমি সহ দলের অন্য অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করেছিলেন, অথচ ওই মামলায় তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাকে গ্রেফতার করা হলো। এই ধরনের মিথ্যা ও গায়েবি মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকে বিএনপির 125 নেতাকর্মীকে গ্রেফতার করা হলো। পুরো জেলায় ওই সময়ের মধ্যে বিএনপি নেতাকর্মী গ্রেফতারের সংখ্যা 600+ হবে। বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ডাক বিএনপি। এবার একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। আর পরের দিন বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে দলটি। আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। সপ্তম দফায় বিএনপি ডাকা 2 দিনের অবরোধ কর্মসূচি আজ শেষ হচ্ছে। দলটি এ সপ্তাহে আবার সারা দেশে একদিনে অবরোধ এ একদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করল। রুহুল কবির রিজভী বলেন, সরকারি পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। রেজবি এ সময় গত 24 ঘন্টায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী এ সময়ে 385 জনকে গ্রেফতার এবং 13টি মামলায় 1480 জনকে আসামি করা হয়েছে। গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ বন্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদে 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর থেকে 1-2 দিন পরপর কখনো অবরোধ কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা আরও বাড়বে জানিয়েছে চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত বিনিময়ের জন্য চীনা সবসময় আগ্রহী। ভবিষ্যতে এই সুযোগ আরও বেশি তৈরি হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ টিবির বিআরআই দশম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার আয়োজিত দর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াহু ওয়েন। সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীয় উদ্বোধন হয়। শতাধিক আঁকা ছবি ও আলোকচিত্রের মাধ্যমে চীনা বাংলাদেশের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয় এ প্রদর্শনীতে।